আজকে আছে উপজেলা চেয়ারম্যান আমার মামু, আমার মামু দে ওই কাইনের সামনে আমার এরা মিটিং দেখে ভয় আমি গেলে চারের সন্তান। আমার মামু একটা প্রতিবাদ করেন না, করেন না, তা ঠিক আছে। আমার মামু রেজে আমি উপজেলা চেয়ারম্যান হইতে সহযোগিতা করলাম, আজকে ওই মন্ত্রী সাহেবের সাথে উপজেলা চেয়ারম্যানের যে গাড়ি খান পাইছেন সরকারি, এখানে আমার অফিসা পালাই দিতেছেন, মানে এখানে লইও প্রতারণা করতেছেন। বুঝেন আপনি যে আমি এতিম পোলাইয়া কিতা সহ্য করতেছি, যারা আপনি চিন্তা করে দেখেন আমার কপালটা, আমি একটা এতিম পোলাই কতটা শিখছি। এবার আপনারা কিছু কইয়া যায় জীবনে যে না অবাসি, আপনারা আপনারা ঘোলাঘুরিরা কইয়া যাবেন। আজকে আমি যারা যারার লাগিয়া নির্বাচন কইরা পাস করাইছিলাম নৌকার বোর চাইয়া, আজকে এরই আমার বিরুদ্ধে নামছে। আজকে চিন্তা করে দেখুন আমি খাদির চেয়ারম্যানের লাগিয়া চানটা দিয়া তাহের চেয়ারম্যানের বিরুদ্ধে নাইন লাগিয়া তারা পাস করাইছিলাম। আমি এ তিন ছেলে হিসাবে 9.5 লাখ টাকার হিসাব দিয়া গেলাম, আগামী 5 বছর পর যদি আমার এমপি বানাই, 5 বছর পরে যদি আমার খায়েস থাকে আবারও এমপি হইবার, আমি আবার আপনার সামনে হিসাব দিব আমার কাছে কথা না। তখন আপনারা প্রশ্ন তুলতে পারবা যে 9.5 লাখ টাকা অঙ্কা কত টাকা হোক এটা সামনে হইল হিসাবটা দিতাম হইব। যারা আপনি চিন্তা করে দেখেন আমার কপালটা, আমি একটা এতিম পোলা কতটা শিখছি। এবার আপনারা কিছু কইয়া যায় জীবনে যে না অবাসি, আপনারা আপনারা ঘোলাঘুরিরা কইয়া যাবেন। আজকে আমি যারা যারার লাগিয়া নির্বাচন কইরা পাস করাইছিলাম নৌকার বোর চাইয়া, আজকে এরই আমার বিরুদ্ধে নামছে। আজকে চিন্তা করে দেখুন আমি খাদির চেয়ারম্যানের লাগিয়া চানটা দিয়া তাহের চেয়ারম্যানের বিরুদ্ধে নাইন লাগিয়া তারা পাস করাইছিলাম। এই জায়গাটা আমি তো লাস্ট বক্তব্য দিছিলাম, সে 15 দিন হাসপাতাল আছেন, আইয়া ফালকার মধ্যে বেন্ডিজ বান্ধা আছেন, লাস্টের বক্তব্যটা আমি দিছিলাম। আর সে ওই গাড়ির ফাঁক দিয়া মুখ বার করে আপনার কাছ থেকে দোয়া নিয়েছিল। আজকে আছে উপজেলা চেয়ারম্যান আমার মামু, আমার মামু তে ওই কাইনের সামনে আমার এরা মিটিং দেখে ভয় আমি গেলে চারের সন্তান। আমার মামু একটা প্রতিবাদ করেন না, করেন না, তা ঠিক আছে। আমার মামু রেজে আমি উপজেলা চেয়ারম্যান হইতে সহযোগিতা করলাম, আজকে ওই মন্ত্রী সাহেবের সাথে উপজেলা চেয়ারম্যানের যে গাড়ি খান পাইছেন সরকারি, এখানে আমার অফিসা পালাই দিতেছেন, মানে এখানে লইও প্রতারণা করতেছেন। বুঝেন আপনি যে আমি এতিম পোলাইয়া কিতা সহ্য করতেছি। এটা যদি রাজনীতি হয় আপনার ফোলা বান্তা এই জীবন ওই রাইনে আইতো না। যারা আজকে ফেসবুক চালায় এরা যদি দেখে ইটা রাজনীতি, ইটারে রাজনীতি হয়, এর লাগি তো মানছে চার দোকানে বইয়া কয় রাজনীতির মতো অত মহান একটা পেশা, ইটারে মানছে বাজে বাজে বানাইতে বানাইতে কয় আমার সাথে অত রাজনীতি করিস না। রাজনীতি ওই তো আছে সেবা, ইটা ওই যে আমার একটা বাক্যারীর অংশ। আমি আপনাদের করিব নই, আমি বড় সাউ উফে আল্লাহর নিজে আপনার ভালোবাসায় আছি, সারা জীবন থাকতাম চাই, আমরা আছি ইনশাল্লাহ। আর আমার কেড়ে জানি মনে হইতেছে আপনারা বা সোনারঘাট মাধবপুরের মানুষ নির্যাতনের মাত্রা ভার হয়ে গেছি গা, হয় না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়। আমার কেড়ে জানি মনে হইতেছে আপনার ভালোবাসার সাউন্ড দেখিয়া, যে সাউন্ডে মানুষ সুমন ভাই হয়, এই সাউন্ডে আমি যতদিন যেমনটা যাই যেখানে যাই দেখি বাচ্চারা সুমন ভাই সুমন ভাই করে যখন ডাকে, আমার কাছে মনে হয় যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছিল। আপনারা খালি 7 তারিখ একটু 7টা ঘন্টা সময় আপনারা একটু বুটো গিয়া সবাই মিললে বুট দিতা আর বুট সেন্টারটা পাহারা দিতা। আমি কথা দিয়া দিতেছি এতিম ছেলে হিসাবে আমি আপনাদের লাগে আগামী 5টা বছর আপনার পাহারাদার হিসাবে থাকবো। আর লাস্ট কথা হইয়া যাই, আমার মাহবুব আলী ভাই তিনটা কাম মানুষের বদনাম বেলে কোন ঠিক না, তাও নির্বাচন আইছে এটা আপনার জানা উচিত। তিনটা কাম সারা জীবন আমরা মনে রাখবো, আমি মনে রাখবো। একটা হইলো টাইম বিমানমন্ত্রী হইবার আগে
বিমানের হজে যাইতে টাকা লাগতো 3.5 লাখ। কাইন বিমানমন্ত্রী ওইবার পর সকল মুসলমানের লেগে টাকা বাইরে হইছে 6.5 লাখ। কাইন মাদবপুরে একটা কলেজ আছে, ডিগ্রি কলেজ, কাইন কিভাবে সম্ভব হইল আরেক বেটাইনের বাবার নামের কলেজ কোটি টাকা খরচ করে মানুষে গ্রাম পালাই একটা কলেজ করছে যেখানে গোলাপান পড়াশোনা করে ই কলেজ করে তাই ফাল্লানি তাই এর বাবার নাম বদলাইয়া কাইনের বাবার নাম বলেছেন সারা জীবন মাদবপুরের মানুষ টাইম যে মনে রাখবো। আরেকটা জিনিস আমি মনে রাখবো টাইমের লাগি আমার সবচেয়ে তার ব্যাপারে শ্রদ্ধার জায়গাটা আমারও আছে। আমি জানতাম যে লোকটা খাম না অন্য সৎ আছে, কিন্তু এবার যখন তাই হলফনামা দিলা হবিগঞ্জে নির্বাচন করতে গেলে হলফনামা দেওয়ার লাগে, মানে হলফনামা বলতে অন লাগে যে আপনার কাছে কতটা আছে। আমিও দিছি তাইনও দিছেন, টাইম দিছেন টাইনের কাছে 8 কোটি টাকা আছে, তার তো উপরে দিয়ে নিলাম তার বাপ ধনী, আমার কাছে আছে মাত্র 9.5 লাখ টাকা। কিন্তু পত্রিকার রিপোর্ট অনুযায়ী দেখবেন প্রথম আলো পত্রিকা যে মাহবুব ভাই যেদিন পিছলা সেদিন টাইনের কাছে যে টাকা আছে জমা এই টাকাটা বাইরা এই এমপিআর মন্ত্রী তা আগামী সময়ে টাইনের জমা টাকা বাইরা এটা হইছে 48 গুণ বেশি। টাইনের আছে 6 লাখ টাকা, মানে আমি এমপি হইতে গেলে এইবার আমি হিসাব দিছি আমার কাছে আছে 9 লাখ টাকা। টাইন 18 সালে হিসাব দেওয়া হয়েছিল, 14 সালে হিসাব দেওয়া হয়েছিল আমার কাছে আছে 6 লাখ টাকা, আর এখন হিসাব দেওয়া হয়েছে যে টাইনের কাছে আছে 318 লাখ টাকা। সেবা তো টাইম ঠিক মতোই করছেন মাশাল্লাহ। আমার বা মাহবুব ভাই থেকে বাবি আরো আগাইয়া, মাহবুব ভাইয়ের বোর্ড সম্পদ বাড়ছে 25 গুণ। আমার জানা মতে এই মহিলা কোনো চাকরিও করে না, কিচ্ছু করে না, কবিতা লেখে, আর মাহবুবদার বউ হিসাবে বালা বেশ। আল্লাহ মাহবুব বাসাইছে যে সরকার থেকে কইছে না যে মাহবুব আলী ভাই তোমার ভিএসের হিসাবটা দিও, সম্পদের হিসাবটা যদি চাইতো তাহলে আল্লাহ মাহবুব জানে কে তুই জানে। এই সম্পদ বাড়ার কারণে আমার প্রতিদ্বন্দ্বিতা হইল মানুষ একজন আরেকজনের প্রতি একটা রেসপেক্ট থাকে। আমি যদি একজন সৎ লোকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি আমার একটা শ্রদ্ধা দেখে যে আমি তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছি, মানছে দ্বারে ভোট দেয় দেব যে পাশ করবো এ যাইব। কিন্তু যেদিন আমি হলফনামায় দেখছি যে সোনারঘাট মাদবপুরের মানুষের ভাগ্যের উন্নতি হয়েছে না অথচ টাইমের পরিবারের সবার উন্নতি হয়েছে, এবং উন্নতি স্বাভাবিক না অস্বাভাবিক হারে উন্নতি হয়েছে, সেদিন থেকে আমার হয়েছে যে আমার আর তার প্রতি কোন শ্রদ্ধা বোধ নাই। আমি আপনারা ওই কথা দিয়া যাইতেছি আমি এতিম ছেলে হিসাবে 9.5 লাখ টাকার হিসাব দিয়া গেলাম, আগামী 5 বছর পর যদি আমার এমপি বানাই 5 বছর পরে যদি আমার খায়েস থাকে আবারও এমপি হইবার আমি আবার আপনাদের সামনে হিসাব দিব আমার কাছে কত টাকা আছে, তখন আপনারা প্রশ্ন তুলতে পারবা যে 9.5 লাখ টাকা লোক হইতে অঙ্কা কত টাকা হোক কিনা সামনে হইল হিসাবটা দিতাম হইব। আমি আপনারা আরেকটা জিনিস কইয়া যাই, আমি মৃত সৈয়দ এরশাদ আলীর সন্তান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, আমি আপনারা কই যে 360 জন আউলিয়ার সিটা ফোটাও যদি আমার বংশধরের মধ্যে থাকে থাকে আমি আপনারা কইয়া দিতেছি যে আপনারা জীবনে আমি আগামীবার 5 বছর পরে আমার একটা বিশ্বাস যে এই 5 বছর সুযোগ পাইলে আমি এত কাম করা দিব যে আগামী 5 বছর পরে আমি আপনার কাছে ভোট চাইতে নাইতাম না, বরং আপনারা খুশি হয়ে আমার বাড়িতে নিয়ে ভোট দিয়েবা। এটা আমি কথা দিয়ে দিতেছি তোমাদের ইয়াং তরুণ যে বারবার ভোট চাউন লাগে না, ভোট চাউন লাগে যখন খাজা নামাজ থাকে। একবার ভোটে যদি মানুষ 50 বছরের ইতিহাস বদলাইতে না পারে তাহলে ইটা রাজনীতি করার দরকার নেই। আমি আপনাদের এই কথাটা দিয়া আজকের মতো বিদায় নিতেছি, আমার একটা ওয়াজ আছে যাওয়ার লাগতেছে।